ইবাদত যা আছে এগুলো করতে হয় একমাত্র আল্লাহ। এই ইবাদত মান্নত এটা একটা ইবাদত, এটা করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এখন আপনি বিপদে পড়ার পরে মান্নত করলেন যে আমার ছেলেটা ভালো হইলে, ছেলেটা সুস্থ হইলে অমুক দরবারে অমুক মাজারে একটা ছাগল দিব বা 1,000 টাকা দিব, 5,000 টাকা দিব, আপনার ইমান কি মজবুত হয়েছে? কি কথা কয় না, ইমান শেষ। আপনি শেরেক করলেন, শেরেক আপনার বিশ্বাসের মধ্যে আকীদার মধ্যে শেরেক ঢুকে গেছে। কারণ আপনার ছেলেকে ভালো করব আল্লাহ, আপনি আরেকজনের ছাগল দিবেন কেন? কি বলেন, ছেলেকে ভালো করার মালিক কে? একমাত্র আল্লাহ। কোন ওলি আউলিয়া বুজুর্গ আপনার ছেলেকে ভালো করতে পারে না, খারাপও করতে পারে না, এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই। তাহলে আপনি ও তাকে ছাগল দেওয়া মানে তার ক্ষমতা বিশ্বাস করছেন, এই তার ক্ষমতায় বিশ্বাস করাটা শিরিক। আর এবাদত এই মান্নত, গরু দিবেন, ছাগল দিবেন, খাসি দিবেন, টাকা দিবেন, যা দিবেন কাকে দিবেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। কিন্তু আমাদের দেশের অনেক মানুষ এইভাবে আল্লাহর বাহিরে অন্যদেরকেও দেয় না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে দেয়। এটা আপনি আল্লাহকে দিবেন মানে কোথায় দিবেন? মসজিদে দিবেন, আল্লাহর ঘর আছে, মাদ্রাসায় দিবেন, গরিব মিসকিন অসহায় মানুষকে দিবেন, আল্লাহর বান্দাদেরকে। আপনি একজন মানুষ মারা গেছে তাকে নিয়ে দিচ্ছেন, আচ্ছা উনাকে দেওয়ার পরে উনি এগুলো কি করবে টাকা পয়সাগুলো দিয়ে? ওনার কোনো টাকা পয়সার দরকার আছে? যিনি মারা গেছেন ওনার কোনো টাকা পয়সার দরকার আছে? ওনার একটা নতুন পাঞ্জাবি বানাইতে হবে বা নতুন একটা খাট লাগবো, নতুন একটা এসি লাগবো, এরকম কিছু দরকার আছে? তো উনি টাকা দিয়ে কি করবেন? আপনি ওনাকে কেন টাকা দিচ্ছেন? আর মারা যাওয়ার পরে উনি যত বড় আল্লাহর ওলি হন আর বুজুর্গ হন, মারা যাওয়ার পরে ওনার কিছুই করার ক্ষমতা, ওনার নিজেরে বাঁচাইতে পারবে কিনা ওটারও তো নিশ্চয়তা নেই। কি আপনার আমার খবর নিবে? ওনার নিজের হিসাব দিতেও তো সেখানে খবর হয়ে যাবে। এই বিশ্বের যদি পোষণ করেন যে একজন ব্যক্তি মারা যাওয়ার পরেও উনি আমার জন্য কিছু করতে পারে, এটা শেরেক, আপনার ইমান নাই। কারণ আমার ভালো মন্দ যা কিছু করতে পারেন একমাত্র আল্লাহ। আমার যদি কোনো বিপদ আপদ আসে এটা দূর করার একমাত্র মালিক আল্লাহ। আমার অসুস্থতা একমাত্র ভালো করার মালিক আল্লাহ। সুতরাং আমি মানত করলে কোনো কিছু দিলে কাকে দিব? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, অন্য কোনো জায়গায় দেওয়া যাবে না। দোয়া করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া একটু আগে আমরা বলছি, দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া মানে কি? চাওয়া। আমার কিছু দরকার, এটা চাইতে হবে। কার কাছে চাইতে হবে? একমাত্র আল্লাহর কাছে। এখন আমার ছেলে মেয়ে দরকার, ছেলে মেয়ে হইতেছে না, কার কাছে যাইতে হবে? নাকি বিভিন্ন দরগায় মাজারে আল্লাহর ওলিদের কাছে ঘুরতে হবে? আল্লাহর ওলিদের সন্তান দেওয়ার কোনো ক্ষমতায় নেই, বিন্দুমাত্র ক্ষমতাও নেই। যদি বিশ্বাস করেন আল্লাহর ওলি আমার ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, শেরেক, আপনার ইমান নেই। কিন্তু বাংলাদেশের অনেক ভাই বোন বিশ্বাস করে যে আল্লাহর ওলি তাকে ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, টাকা পয়সা দিতে পারে, দন দৌলত দিতে পারে, ব্যবসা বাণিজ্য উন্নতি করতে পারে। এই জন্য বাংলাদেশে অনেকে বলে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে, এরকম বলে, এটা শিরকি কথা, ইমান নষ্ট হওয়ার কথা। কেউ ফিরে না খালি হাতে একমাত্র আল্লাহর দরবারে গেলে,